দুর্ঘটনায় ডাম্পারের খালাসির মৃত্যুতে জোর করে তোলা আদায়ের অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে। বুধবার ভোররাতে ট্রাক দাঁড় করিয়ে সিভিক ভলেন্টিয়াররা তোলা আদায় করছিল, সেই সময় এই ট্রাকের পেছনে ধাক্কা মারে একটি ডাম্পার। দুর্ঘটনাস্থলে খালাসির মৃত্যু হয় ও গুরুতর আহত হন ডাম্পারের চালক। ঘটনাটি ঘটেছে গাজলের ঘাকসোল গ্রামের কাছে 34 নম্বর জাতীয় সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর পুলিশকর্মী ও স্থানীয় বাসিন্দারা দুটি গাড়ির চালককে উদ্ধার করে গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। খালাসি ও ডাম্পার চালকের পরিচয় এখনও জানা যায়নি। 4:10 নাগাদ অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। ওই একটা দাঁড়িয়ে সিভিকরা ছিল, তারা টাকা পয়সা তুলছিল, একটা গাড়ি দাঁড়িয়েছিল, তার পেছনে এসে ডাম্পারটা মারে। মারার ফলে ওই সামনের গাড়িটা পুকুরে ডুবে যায় নজরিতে, আর পেছনের গাড়ির খালাসি চাপা পড়ে আছে, ড্রাইভারও চাপা পড়েছিল। আমরা তাকে কোনো মতো উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছি, জানি না সে বেঁচে আছে কি না। একে পুলিশ আসতে অনেক দেরি করেছে, এ মারা গেছে, খালাসিটা এখনও পড়ে আছে ওইভাবে। গাড়িটা কোথা থেকে কোথায় যাচ্ছিল, কোন দিক থেকে? দুটো গাড়ি মালদা থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। ঘটনার ফলে আমরা তো প্রথমে সব গাড়ি যাতায়াত করছিলো, কিন্তু পুলিশ বা টোল কেউ আসছিল না। টোলের দূরত্ব এখান থেকে মাত্র 400 থেকে 500 মিটার। টোলও আসছিল না, পুলিশও আসছিল না। আমরা রাস্তাটা ব্লক করেছিলাম একটা, তারপরে দ্বিতীয়টা ব্লক করার পরেই পুলিশ এসছে। আসার পরে এখনও পর্যন্ত প্রায় 3 ঘন্টা ক্রস করতে চললো, এখনও পর্যন্ত উদ্ধার হয়নি। সেই লাশ আটকে আছে, সে 1 ঘন্টা বেঁচে ছিল, এখন সে মারা গেছে। খালাসিটা গাড়িতেই আছে, তার দেহটা।